আপনারা দেখছেন বঙ্গের খবর। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছিনিমিনি খেলছে, এই অভিযোগ তুলে আন্দোলনে নামলো ছাত্রছাত্রীরা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সোমবার তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরা পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের সামনে 60 নম্বর জাতীয় সড়কের ওপর দাবি সম্মিলিত প্ল্যাকার্ড হাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে। এই ঘটনায় ব্যস্ততম জাতীয় সড়কে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এদিন পুনর্মূল্যায়নের দাবিতে সরব হন। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা বলেন, প্রতি বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের হেনস্থা করছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে জেলার সব কলেজের ছাত্রছাত্রীরা আজ এখানে সমবেত হয়েছে। গত বছর একই ঘটনা ঘটেছিল, পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দাবি মেনে নিলে দেখা যায় প্রত্যেকের নম্বর বেড়েছে। মূল্যায়ন সঠিকভাবে হয়নি, কেউ কেউ বিগত পরীক্ষায় শূন্য পেয়েছে। এই অবস্থায় কোনো ফি ছাড়াই পুনর্মূল্যায়নের দাবি তারা জানিয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই প্রথমবার বিষ্ণুপুর শহরে এসে গেছে সেফ অ্যান্ড সেভ। একই ছাদের তলায় করোনা প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে আপনারা পাবেন অটোমেটিক স্যানিটাইজিং ডিসপেন্সার, ব্যাটারি অপারেটেড স্পেয়ার অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি কেমিক্যাল, অক্সিমিটার, N95 KN95 মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, ফোগার অ্যান্ড ফোগার ডিসইনফেক্টেন্ট লিকুইড, সো স্যানিটাইজিং ডোর ম্যাট, স্যানিটাইজিং স্ট্যান্ড, এছাড়াও কোভিড প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে সমস্ত প্রোডাক্ট হোলসেল এবং রিটেলও পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আজই আসুন সেফ অ্যান্ড সেভে। আমাদের ঠিকানা বিষ্ণুপুর, মল্লেশ্বর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 8945846969, 8250336213। আমাদের একটাই দাবি যে প্রত্যেক স্টুডেন্ট দূর দূর থেকে এসছে তাদের নিজস্ব নিজস্ব দাবি নিয়ে, তাদের দাবিটা মানা হোক, কিন্তু ইউনিভার্সিটির দরজায় সে আওয়াজটা পৌঁছাচ্ছে দিন না। যে আরেকটা সত্য কথা যেটা বলতে, প্রত্যেক স্টুডেন্টের একটা করে আমি বলতে, যে সমস্যা হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টকে নিয়ে। প্রত্যেক কলেজে সমস্যা হিস্ট্রি ডিপার্টমেন্ট, তাদের 03 নাম্বার দিচ্ছে কিছু কিছু, আমি তাদের নাম হয়তো বলবো না, কিছু কিছু ব্যক্তিগত স্টুডেন্টের সমস্যার জন্যে প্রত্যেক স্টুডেন্টকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। হোয়াই তাহলে একটা কাজ করুক, মানে প্রত্যেক ইউনিভার্সিটিকে হিস্ট্রি ডিপার্টমেন্টটা তুলে দেওয়া, কারণ হিস্ট্রি পড়ে যদি কোনো দামই নেই, আরে বাবা যারা আজ উচ্চশিক্ষা পদে বসে আছে তারা যে এত দূর এসেছে সেটাও কিন্তু একটা ইতিহাস। তাহলে আমরা আজ এত দূর প্রশ্ন করে এগুলো যদি যাচ্ছে সেটা তার বন্ধ করছে। আজ তা বলছে যে খাতা হয়তো কিছু লেখা হয়নি, তাই জিরো। আচ্ছা একটা স্টুডেন্ট জিরো পেতে পারে, দুটো হতে পেতে পারে, তিনটে, তাহলে প্রত্যেক ইউনিভার্সিটি প্রত্যেক স্টুডেন্ট একটা সাবজেক্টে জিরো পায় কিভাবে? এটা আমাদের আন্দোলন। আর যদি এই আন্দোলন ওরা না মানে, আমাদের প্রত্যেক স্টুডেন্ট এভাবে রাস্তায় বসে আন্দোলন করতে থাকবে। ধন্যবাদ। আমার নাম সোনালী চক্রবর্তী। বাঁকুড়া থেকে শ্যামল কান্তি চৌধুরীর রিপোর্ট, বঙ্গের খবর।